হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কাঁঠাল বিরিয়ানির রেসিপিটাকে শেয়ার করছি। আর এটাকে আমরা কাঁঠালের বিরিয়ানি বলে থাকি, অনেকে কাঁঠাল ভাজি বলে থাকে। আর এই কাঁঠালটাকে আমি প্রথমে কাঁচা কাঁঠাল এটা একটু ভাপ হয়ে ভাপ দিয়ে রাখছিলাম ফ্রিজে, আর সেটাকে ফ্রিজ থেকে আজকে আমরা বের করে রান্না করব। আর এই তো এখানে বুটের ডাল দেখতে পাচ্ছেন, আর এই বুটের ডালটাকে আমরা আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আজকে রান্না করছি। আর এটাকে প্রথমে আমরা সেদ্ধ করে নিয়েছি হালকা, তারপরে এটাকে দিয়ে আমরা কাঁঠাল রান্না করব, সাথে আমরা আরও মাংস দিব। আর প্রথমে এখানে আমি কাঁঠালটাকে নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে, পানি ভেতরে ভিজিয়ে রাখছিলাম, তারপরে বরফ সেরে দিছে, তারপরে এটা আমরা পাতিলে দিলাম। আর এখানে দিচ্ছি সেদ্ধ করা, হালকা সেদ্ধ করে রাখা হচ্ছে বুটের ডাল, সাথে লবণ, মরিচ, হলুদ, জিরা, আদা রসুন বাটা, কালো মশলা, সাদা মশলা, তেজপাতা, দারুচিনি, সব কিছু একসাথে দিয়ে এটাকে আমরা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে খাসির মাংসের তেল, আর হচ্ছে কিছু মাংস সেটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটাকে দিয়ে আমরা রান্না করব। আর এই তো এখানে আমি মশলাগুলো সুন্দর করে মেখে নিচ্ছিলাম, আর সুন্দর করে মেখে দেওয়ার পরে এটাকে আমরা জোরে জাল দিয়ে দিব। তারপরে এটাকে আমরা জাল মাখানো শেষ করার পরে হালকা কিছুক্ষণ চুলায় রাখবো, তারপরে বল কষ্টা উঠে আসার সাথে সাথে আমরা মাংসটাকে ঢেলে দিচ্ছি। আর এই তো চুলার মিডিয়াম আছে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে তো বলক চলে আসছে আমার হওয়ার মধ্যে, আর এখানে আমি মাংসের ঝোলগুলো ঢেলে দিচ্ছি। আর এটাকে দিয়ে আমরা সেদ্ধ করব আরও কিছুক্ষণ, ওই 7-8 মিনিটের মতো। আবার বেশি সেদ্ধ করলে জিনিসটা, কাঁঠালটা বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, আর সেটা খাইতে তেমন একটা ভালো লাগে না। আর একটু সেদ্ধ থাকবে, আবার একটু শক্ত থাকবে, তাহলে খাইতেও মজা। শক্ত বলতে কি, জিনিসটা সেদ্ধ হবে বাট একটু নরম, একটু মানে হালকা, মানে অতটা ইয়া না। এত আমি রান্না করে ফেলতেছি, আর এত নাড়াচাড়া করে আবার দমে বসিয়ে দিচ্ছি। এখন আরও 5 মিনিট দমে দিব, তারপরে হয়ে যাবে আমার কাঁঠাল সেদ্ধ করা। আর এটাই তো আমার প্রায় হয়ে গিয়েছে, এটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে যখন আমরা ফোড়ন দেব তখন আরও বেশি টেস্ট লাগবে। আর আমি কড়াইয়ে প্রথমে এখানে তেল দিয়ে দিচ্ছিলাম, তারপরে জিরা দিব, কিছু অল্প কিছু জিরা দিব, তেজপাতা দিব আর পেঁয়াজ দিব, বাট আমি সেটা ধারণ করতে ভিডিও করতে পারি নাই, আর সেজন্য এখানে আর এই তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে লাল লাল হবে যখন, তখন জিনিসটা কাঁঠালগুলো সবগুলো ঢেলে দেব। আর আমি এই তো কাঁঠাল আমি ঢেলে দিছি, এখন সবগুলো উল্টায় পাল্টে নেড়ে নিচ্ছি। আর আপনারা লবণটাতে স্বাদ মতো টেস্ট করে দিবেন, যে যেরকম খান। আমার কাঁঠাল রান্না প্রায় শেষ, বাট আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি জিনিসটা, তাহলে অনেক আরও স্বাদ লাগবে। আর তেল মশলা সবগুলো একসাথে মেখে মেখে দিচ্ছিলাম। আর এই তো আমার কাঁঠাল রান্না শেষ, তেল সাইড থেকে ভেসে উঠেছে। আর একটু তেল মশলা যদি বেশি করে না দেওয়া হয় তাহলে তো কাঁঠাল খাইতে ভালো লাগে না। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ আছে না, তো আমাদের কাঁঠাল খাইতে বলছেন মাংসের বদলে, কিন্তু মাংস ছাড়া তো কাঁঠাল ভালো লাগে না। আর এই তো আমার রান্না কমপ্লিট, আর আমি এটা বাইরে নিয়ে আসছি। আর দেখেন বাইরে নিয়ে আসাতে কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর আজকে অনেক খাইতে অনেক মজা হয়েছে, সবাই খাইছে আজকে, আর অনেক টেস্ট হয়েছে। আপনারাও খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।